নড়াইলের শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় মামলা হয়েছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলে কলেজ শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় উচ্চ আদালতের নজরে আনলে রিট করার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। এদিকে প্রতিবাদে 1 জুলাই সারা দেশে সমাবেশের ঘোষণা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। নড়াইলে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনায় নড়াইল থানায় মামলা করেছে পুলিশ। একই সাথে এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাজু ভাস্কর্যে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, আজকে শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদ না করলে এই দেশ সাম্প্রদায়িক হয়ে উঠবে। ছাত্র হিসেবে আমাদের গুরুজনদের রক্ষা করার জন্য আজকে আমাদের খুব লজ্জার সাথে বলতে হচ্ছে, ওনাদের রক্ষার দায়িত্ব আমাদের নিতে হচ্ছে এবং ওনাদের রক্ষা করার জন্য আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি। শিক্ষকরা যেটা আমরা জাতি গঠন করেন, সেই জাতি থেকে আমরা কতটা পিছিয়ে আছি যে আমরা নিজেরাই শিক্ষকদের এত অবমাননা করতেছি, সেই জন্য আমরা একটা সুস্থ বিচার চাই। জগন্নাথ হলের প্রভোস্ট মিহিরলাল শাহ বলেন, বিচার না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে। আমাদের শিক্ষক সমিতির প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি, তারা অচিরে এর একটা প্রতিবাদ সভা করবে এবং বিশ্ববিদ্যালয় পরিষদের মাধ্যমে এর একটা প্রতিবাদ করবে। এদিকে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনায় জনস্বার্থে রিট করতে বলেছেন হাইকোর্ট। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন মঙ্গলবার হাইকোর্টের নজরে আনলে আদালত এ পরামর্শ দেন। আগামী বৃহস্পতিবার তারা রিট আবেদন দায়ের করবেন। শিক্ষা ব্যবস্থায় নয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বক্তারা শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। এদেশের সকল সচেতন মানুষের এখন জাগ্রত হওয়া দরকার এবং যে সাম্প্রদায়িকতার বিষবাস্প থেকে হিন্দু শিক্ষকদের উপর নিপীড়নের প্রথম জায়গা শুরু হয়েছে, তরুণরা এখনো বিপ্লবের সূচনা করতে পারে এবং আমরা সেই দিনের দিকে তাকিয়ে আছি। সরকার প্রদত্ত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এ সময় প্রশাসনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন তারা। পুলিশ সেই মালাগুলি খুলে ফেলেনি, পুলিশের দায়িত্ব ছিল মালাটি খুলে ফেলা। আমাদের বাংলাদেশে কিন্তু এগুলি দেখতে হচ্ছে এবং মাথা নত করে আমাদের একজন শিক্ষক একজন কলেজ অধ্যক্ষ পুলিশের গাড়িতে উঠলেন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। তার সাথে আছেন কোচিং।